বিভিন্ন বাম ছাত্র সংগঠনের কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগ ও বিশ্ববিদ্যালয় এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এ সময় তারা মিছিলটি নিয়ে শাহবাগের দিকে এগিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পরবর্তীতে আবারও শাহবাগের দিকে মিছিলটি আসার চেষ্টা করলে কয়েক দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এ সময় পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ছোড়ে। আহত হয় হরতাল সমর্থনকারীদের কয়েকজন। পুলিশের প্রতিরোধের মুখেও বিক্ষোভে অনড় থাকে হরতাল সমর্থনকারীরা। এই হরতালটা সুন্দরবন রক্ষার হরতাল, এই হরতাল প্রাণ প্রকৃতি জনগণকে রক্ষার হরতাল। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমরা চাই না, সারা দেশের মানুষ কিন্তু একই দাবি কিন্তু এসেছে। এই গত সাত বছরের আন্দোলনের ফলশ্রুতিতে আজকে এই আন্দোলন একটা জনভিত্তি পেয়েছে, জনমানুষ এটার সাথে আছে। এদিকে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। এ সময় সেখানে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। আগামী 28শে জানুয়ারি সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ দিবস ঢাকায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ হবে, আর 25শে ফেব্রুয়ারি সারা দেশে রাজপথে অবস্থান কর্মসূচি হবে, এবং 11ই মার্চ উপকূলীয় অঞ্চলের মানুষদের নিয়ে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। শাহবাগে হরতালের সমর্থনকারীদের মধ্যে কয়েকজনকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের হামলার শিকার হন এটিএন নিউজের সংবাদকর্মী ঈশান দিদার ও ক্যামেরা পার্সন আব্দুল আলীম। এদিকে রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে রাজধানীর আরও বিভিন্ন জায়গায় মিছিল করেছে জাতীয় কমিটি। সাফিয়াস রাস্তা, নিউজ 24, ঢাকা।